নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 17 অক্টোবর 2024 সূর্যের রাশি পরিবর্তনে 6টি রাশির এই 5টি মারাত্মক বড় ঘটনা ঘটতে চলেছে, বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, 17 অক্টোবর রবি কন্যা রাশি থেকে তুলা রাশিতে নিচস্থ গৃহে অবস্থান করবে। এই নিচস্থ গৃহে অবস্থান করে রবি কিন্তু আসলি খেল দেখাতে চলেছে 6 রাশিকে। কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, রবি নিচস্থ হচ্ছে একটা ডিগ্রিগত দিক থেকে, কিন্তু নিচস্থ ফল দেয়। তারপর কিন্তু তুলা রাশিতে থাকলেও সেই গ্রহ কিন্তু নিচস্থর ফল কিন্তু দেয় না। অর্থাৎ যারা আমার সাথে পরামর্শ করছেন তাদেরকে আমি বিস্তারিত আলোচনা করি, কারণ আমি বারবার বলি যে ভিডিওগুলো আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। আমি অনেক মানুষকে দেখেছি যারা প্রচুর বড় বড় ব্যবসা করতেন, তাদের প্রচুর ব্যবসাতে লসকে ঋণে জর্জরিত হয়ে পড়েছেন। আমি বারবার বলছি, যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে অবশ্যই যোগাযোগ করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। যারা পরামর্শ করতে চাইছেন, আপনার বিজনেস ক্ষেত্রে আপনি উন্নতি চাইছেন, ঋণ থেকে মুক্তি চাইছেন, আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে মামলা মকদ্দমাতে আপনি পড়ে গেছেন, মামলা মকদ্দমা থেকে আপনি বেরোতে চাইছেন, সম্পত্তি আপনার সেল হচ্ছে না, হয়তো আপনার কোনো প্রপার্টি আছে, যে প্রপার্টিটা আপনি বিক্রি করে আরেকটা কোনো প্রপার্টি কিনতে চাইছেন, সেখানে আপনার বাধা চলে আসছে বা সেখানে আপনার আটকে থেকে যাচ্ছে, অথবা আপনার কোনো জায়গাতে বড় ধরনের অর্থ আটকে গেছে, ব্যবসা ভালো চলছে না, বৈবাহিক জীবনে সমস্যা বা বিবাহ হচ্ছে না আপনার সন্তানের, এডুকেশনের জায়গাতে চাপ চলে আসছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এবং এর সাথে সাথে আমি একটি কথা বলি, দেখুন আপনারা অনেকে ভিডিও শুনছেন যে কৌশিকদা রাশির নাম বলেছেন, শুধু রাশির নাম মিলালে হবে না, আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের পজিশান কেমন রয়েছে এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধান অবশ্যই করাতে হবে। আমি একটা কথা বলি, অনেককে আমি দেখি কিন্তু আমি রেমিডি কিন্তু করাই না, যখন যে স্যারেন্ডার করে যে কৌশিকদা আপনি এখান থেকে আমাকে রেস্কিউ করেন, তাকে কিন্তু আমি রেমিডিটা কিন্তু করাই। আমি যার হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি, আমি সবারই কিন্তু হাত ধরি না, বারবার এই কথাটা আমি বলি। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যদি যোগ থাকে কি না, অবশ্যই আপনার এই আগামী 30 দিন আপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। রবি আমাদের কী দেয়? মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি রবি দেখায় আমাদের পিতাকে। অর্থাৎ কোন কোন রাশির ভালো হতে পারে দেখুন, প্রথম আমি বলবো সেটা হচ্ছে আপনার বৃষ রাশি আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, প্রতিযোগিতামূলক পরীক্ষা যাদের রয়েছে সেখান থেকে আপনারা লাভ পাবেন, শত্রু আপনাদের শান্ত হবে, যারা ব্যাংকিং লোনের জন্য প্রচেষ্টা করছেন তাদের সেই জায়গাটা আপনাদের হয়ে যাবে, এবং এর সাথে সাথে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এ সময় লাভ হতে চলেছে। দ্বিতীয় যে রাশি কর্কট রাশির প্রপার্টি থেকে, কোনো সম্পত্তি থেকে আপনারা এই সময় লাভ পাবেন, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের হতে চলেছে এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে, ভূমি ভবন বাহন সুখ হতে চলেছে এবং আপনাদের দীর্ঘদিন এমন কোনো কাজ পেন্ডিং হয়েছিল সেই কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে। এরপর যে রাশি আপনার তুলা রাশি, একাদশপতি রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের সফলতা, আপনাদের ইনকামের জায়গা দেখা যাচ্ছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছে তুলা রাশি।
তুলা রাশির অর্থনৈতিক সংকট আপনাদের কাটতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির এই রবির রাশি পরিবর্তন আপনাদের ভাগ্যাধিপতি আপনার একাদশভাবে অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন। একাদশভাবে যে কোনো গ্রহ কিন্তু খুব শুভ ফল দেয়, অর্থাৎ আপনাদের সফলতা, আপনাদের সাকসেস, আপনাদের ডেইলি ইনকাম এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের ফায়দা আসতে চলেছে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির আপনার বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে চলেছে এবং আপনাদের ডেইলি ইনকামের জায়গা এবং বিজনেসের সাথে সাথে আপনাদের ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে, ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসতে চলেছে কুম্ভ রাশি। একদম শেষ রাশি মেষ রাশি। মেষ রাশির আপনাদের বৈবাহিক জীবন শুভ হতে চলেছে, ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পাবেন, ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। মেষ রাশির আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের সুযোগগুলো আসতে চলেছে। আপনাদের কোনো জায়গাতে দীর্ঘদিন কোনো কাজ আটকে গেছিলো সেই কাজ আপনাদের শেষ হতে কিন্তু চলেছে এবং আর্থিক লাভ, হঠাৎ কোনো জায়গা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে রবির রাশি পরিবর্তনে। আপনাদের মান সম্মান যশ প্রতিপত্তি বৃদ্ধি হতে চলেছে। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন। এর পাশাপাশি আপনারা অবশ্যই, আবারও বলছি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং অ্যাস্ট্রো এডুকেশন এই চ্যানেল আপনাদের চ্যানেল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন। নমস্কার, ধন্যবাদ।